অনেক জলাবদ্ধতার কি অবস্থা, সবশেষ কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা ধন্যবাদ আপনাকে। তো আমি এই মুহূর্তে আছি ধানমন্ডির 27 নম্বরের রাফা প্লাজার সামনে। এই সড়কটি দিয়ে কিন্তু হচ্ছে মিরপুর এবং নিউ মার্কেট গামী এবং এইখান দিয়ে ধানমন্ডি যাওয়ার সড়ক। তো এই সড়কটিতে হচ্ছে দেখেন প্রায় 2 ঘন্টা থেকে এরকম পানিবন্দী রয়েছে, তবে এখন কিছুটা পানি কমতে শুরু করেছে। এর আগে কিন্তু প্রায় কোমর অবধি পর্যন্ত পানি জমেছিল এই স্থানটিতে। এখানে কিন্তু আমরা দেখেছি যে পানির কারণে অনেক গাড়ি নষ্ট হয়ে পড়ে গিয়েছেন এবং এখানে অনেক লোক আটকা পড়ে রয়েছেন এবং অনেকে পড়েও গিয়েছেন এই পানিতে। আরেকটু আপনি যদি সার্বিক পরিস্থিতি দেখাই যে এখানে যে পানি রয়েছে এখনও কিন্তু গাড়ি ছুঁই ছুঁই অবস্থা কিন্তু রয়েছে এই পানির। তো এখানে যে যানবাহনগুলো চলাচল করছে তাদের কিন্তু অনেক সময় গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং গাড়ির ভেতরে পানি প্রবেশ করছে। আরেকটি বিষয় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই দুপুরের পরের যে 1.5 ঘন্টার বৃষ্টিতে যে পানিবদ্ধতা হয়েছে এই যানবাহনের যে চাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে যারা আটকে পড়া গাড়ির ভিতরে যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই রাজধানীতে ড্রেনেজ ব্যবস্থা যে পরিকল্পনাটা রয়েছে সেটি যাতে দ্রুত নেয়, কারণ এই প্রতিনিয়ত বর্ষাকালে এখানে এই স্থানটিতে পানি জমে যায়। এই আরেকটি বিষয় যে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় খবর নিয়েছি, সেসব স্থানেও কিন্তু আমরা জানতে পেরেছি সেসব এলাকার হচ্ছে অলিগলির বিভিন্ন স্থানে পানিতে প্লাবিত হয়েছে এবং জমাট বেঁধে যে মানুষের জনভোগান্তি সৃষ্টি করেছেন। এবং আমরা এখানে আটকে পড়া যে প্রাইভেট কার বা হচ্ছে বাস চালকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কতক্ষণ ধরে এই পানির জ্যামে আটকে রয়েছে? এখানে ভাইয়া প্রায় আধা ঘন্টার উপরে 40 মিনিট তো হবে। কিরকম সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বলতে পানিতে যদি স্যালেন্সার পাইপটা ডুবে যায় তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, দুই পায়ে গাড়ি চালাইতে হইতাছে অনেক পানি। তো জেসিকা শুনছিলেন যে এখানে যে যানবাহনের চালকরা রয়েছেন তারা বলছেন যে তারা অনেক সময় ধরে এই পানির কারণে আটকে রয়েছেন এবং তারা হচ্ছে এই গাড়িতে এই পানির কারণে হচ্ছে তারা গাড়ি চালাতেও সমস্যা বোধ করছেন, কারণ পানিতে স্যালেন্সার আর ডুবে গেলে তাদের গাড়ি এখানে বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এই যে বিষয়টি রয়েছে। এবং আরেকটু যদি দেখাই যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আমরা এই এলাকা এই স্থানটিতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো কাউকে আমরা দেখতে পারিনি যে তারা এই পানি নিষ্কাশনের জন্য যে পানি যাতায়াতের যে মুখগুলো রয়েছে সেই মুখগুলো খুলে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ কিন্তু এখনও নেয়নি। আপনি দেখছেন যে একটি সিএনজি বন্ধ হয়ে রয়েছে, এই সিএনজি চালক কিন্তু হচ্ছে অনেক কষ্টে কিন্তু সিএনজিতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো আমাদের সঙ্গে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে তারা কীরকম ভোগান্তি পোয়াচ্ছেন এবং সাধারণের জন্য কতটা আপ্রাণ চেষ্টা করছেন। আপনারা তো দীর্ঘ সময় ধরে এখানে যানজট নিরসনের চেষ্টা করছেন, যে কীরকম চাপ দেখছেন গাড়ির? গাড়ির চাপ, গাড়ি আসলে যখন রাস্তা সচল থাকবে তাহলে তো আমাদের গাড়ির চাপ থাকে না, কিন্তু গাড়ি তো আমরা দিতেই পারতেছি না যে পরিমাণে গাড়ির স্তর আপনারা দেখতেছেন। যখনই গাড়ি নামতেছে সাইলেন্সারের ভিতরে পানি ঢুকে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মূল সমস্যা। আর বাকি যেটা হচ্ছে আমাদের চেষ্টার কোনো কমতি নাই, সবাই আমরা মাঠে আছি, সিনিয়র স্যাররা আছে, আমরা আছি, ওনাদেরকে জানাচ্ছি এবং ওনারাও আমাদেরকে যতটুকু অ্যাডভাইস করার করতেছে এভাবেই চলতেছে। ধন্যবাদ আপনাকে। তো জেসিকা আপনি শুনছিলেন যে এইখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যে তাদের সক্ষমতা অনুযায়ী তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যাতে যানজট নিরসন হয়। এই যে এই যে ধানমন্ডি এলাকার জলাবদ্ধতার এই ছিল সর্বশেষ অবস্থা আমার কাছে জেসিকা। অনেক আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হবো।